খবরটা শোনার পর কাল থেকে মনটা ভীষণ খারাপ। ভাবছিলাম তাই আমাদের সমাজে মেয়েদের অবস্থানটা সেই তিমিরেই রয়ে গেছে। কোথায় নিরাপত্তা তাদের? কে বা রক্ষা করবে তাদের? আনাচে কানাচে মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে দানবরা, কি অদ্ভুত তাই না? আচ্ছা বলুন তো, জীবন বাঁচানোর ব্রত নিয়ে দিন রাত এক করে দিয়ে মানুষের সেবার জন্য যে মেয়েটা নিজেকে উৎসর্গ করেছিল, তার পরিণাম কি এটাই ছিল? সুন্দর একটা ফুল সুগন্ধ বিতরণ করায় যার কাজ, সে ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলল নরকের কীট। কি হিংস্র তাই না? ভাবলেই বুকটা কেঁপে ওঠে। আজ ওর সাথে যা হয়েছে, আগামীকাল আগামীকাল আপনার আমার বাড়ির যে কোনো মেয়ের সাথে যেটা হবে না, তার কি কোনো মানে আছে? ডাক্তারদের আমরা দ্বিতীয় ভগবান বলে মানি, অথচ সেই ভগবানের সাথেই হলো এমন নৃশংসতা। কি দোষ করেছিল বলতে পারেন? আর কতদিন এভাবে চলবে? আসলে এই বর্বরতা নির্মমতা বোধ হয় বন্ধ হবে না। ভাবুন তো, বাবা মা তাদের কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে কোন ভরসায় বুক বাঁধবে? যে বা যারা এমন নৃশংস কাজটা করলো, তারা কি শাস্তি পাবে? আদৌ কি শাস্তি পাবে তারা? নাকি কদিন পর মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আমাদের চোখের সামনে? হাই রে নারী, এই সমাজে তুমি যতই বলো আমরা নারী আমরাও পারি, তুমি জানবে তোমরা যতই দশভুজা হও না কেন, মুখোশ পরা দানবদের কাছে তুমি বড়ই অসহায়। তুমি তুচ্ছ, তুমি জিততে চাইলেও তোমাকে হারিয়ে দেওয়া হবে, তোমাকেই হারিয়ে যেতে হবে।